ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা হলি ক্রস স্কুলের ভর্তি পরীক্ষার নবম শ্রেণীর জন্য আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা যে মডেল টেস্ট নিয়ে এসেছিলাম দুইটা, ওই মডেল টেস্ট প্রশ্নের সলভ ক্লাসটা করব। আর আগামী দিন যেহেতু আমাদের পরীক্ষা, খুব বেশি একটা সময় নষ্ট করব না, তোমাদের অ্যান্সার গুলো একটু দেখাই দিব, আর যারা যেখানে ভুল করছো সেগুলো একটু মনে রাখবা, তাহলে দেখবা সবকিছু ঠিকঠাক ভাবে পরীক্ষা দিতে পারবা। স্কুলে ভর্তি পরীক্ষার জন্য আমরা যে মডেল টেস্ট নিয়েছিলাম, তার প্রথম মডেল টেস্টের উত্তরপত্র তোমাদের সামনে আমি উপস্থাপন করলাম। মাইশা, মাইশা, তুমি তোমার খাতাটা পাঠাও নাই কেন আমাকে ছবি তুলে? আচ্ছা, যাই হোক, দেখো এই যে আমরা যে মডেল টেস্ট নিয়েছিলাম, তার এখানে হচ্ছে উত্তরপত্র, তোমাদের তো পিডিএফ আকারে দিয়েছি, সবগুলো দেখেছো বাবা? জি স্যার, আচ্ছা, এখানে জাস্ট একটা নমুনা অ্যানসার তুমি তোমার মতো লিখবা, আর পরীক্ষার স্ক্রিপ্টের মধ্যে প্রশ্নের মধ্যে যতটুকু জায়গা আছে ওই জায়গাটা দেখে তুমি কিন্তু সাথে সাথে একটা ধারণা নিয়ে নিবা যে আমি এতটুকুর মধ্যে এই জিনিসগুলো লিখবো। বুঝতে পারছো? জি স্যার, আচ্ছা, আর কালকে তো পরীক্ষা, ঢাকায় আসছো? না স্যার, কালকে সকালে যাব। পরীক্ষা কয়টায় তোমাদের? দুপুরে? জি স্যার, একটাই। তিন? হ্যাঁ, একটাই। ভালোভাবে এসো তাহলে বাবা। এই যে অঙ্ক দিয়েছিলাম, দেখো যে আমাদের 30 নম্বরের যে গণিত আমরা দিয়েছিলাম দুইটা পরীক্ষায়, তো মূলত এগুলো যে আসবে তা কিন্তু কথা না, তোমাকে পুরো বইয়ের উপরেই ধারণা নিতে হবে। আর সেক্ষেত্রে এটা একটা নমুনা প্রশ্ন যেভাবে পরীক্ষা নিচ্ছে আর কি, তোমাদের মূল্যায়ন করার জন্য। আর এই অঙ্ক দেওয়ার উদ্দেশ্য হলো, দেখো যে এইখানে কিন্তু আমাদের সমীকরণ টাইপের অঙ্ক, সমাধান টাইপের, যেটা আগামী বছরগুলোতে এই যে এখানে যে অঙ্কটা দিয়েছি এটা কিন্তু এখন বর্তমান বইয়ে পরিমিতির মধ্যে আছে, বর্তমান বইয়ের পরিমিতির মধ্যে আছে, অতিরিক্ত ভাবে আমরা করাই। আর এখানে দেখো এই যে অঙ্কটা আছে 3 নম্বর, সরল করো, এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, তার মানে কি চক্রাক্রমিক রাশি, কিছু একটা কাজ এখানে করে নিতে হচ্ছে না স্যার? এখানে দেখো এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স, আমরা যখন প্রথম দিকে একটা ক্লাসে কিন্তু আমি দেখাইছিলাম যে মাইনাস সাইন কমন নিয়ে করলে ভালো হয়, কারণ এবিবিসিসি চক্রাক্রমিক রাশি, আর 2 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্ক দ্বয়ের যোগফল 10 বিয়োগফল 5 4 হলে সংখ্যাটি কত? 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যা অঙ্ক দ্বয়ের যোগফল, সংখ্যাটি একটা দশক আর একটা একক বা বৃহত্তম ক্ষুদ্রতম ধরে এখানে করছে, কিন্তু আমাদের দশক স্থানীয় অঙ্ক আর একক স্থানীয় অঙ্ক ধরে করব, কারণ এখানে ঠিকই আবার বের করা হয়েছে কিন্তু দশক স্থানীয় মান আর হচ্ছে স্থান বিনিময় করলে দুইটা সংখ্যা বের হবে। মাইশা, অনেকে কিন্তু একটা সংখ্যা বের করবে, একটা সংখ্যা কখনোই বের করবে না, যখনই বলবে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তুমি যেটাই ধরো একক স্থানীয় অঙ্ক এক্স ধরো, দশক স্থানীয় অঙ্কই ধরো, কিন্তু এটাকে আবার অল্টারনেটিভটাও বের করতে হবে, বুঝছেন স্যার? জি স্যার, আর বাংলায় বিশ্ব পরিচয় 10 নম্বর আসবে, তাহলে এই 10 নম্বরে সৃজনশীল নাও দিতে পারে, শুধু ছোট ছোট প্রশ্ন দিয়েও 10 নম্বর, কারণ পুরো বইয়ের উপরে সামগ্রিক একটা মূল্যায়ন করার জন্য এই ধরনের প্রশ্ন হইতে পারে। আবার এমন আছে কোনো প্রশ্ন সৃজনশীল দিল না, সব ছোট প্রশ্ন, এক কথায় প্রকাশ টাইপের সবগুলো প্রশ্ন দিল, তাতে কি কোনো সমস্যা হবে স্যার? না স্যার, বিজ্ঞান শূন্য স্থান পূরণ, আর আজকে রাত্রে যেটা রিভিশন করবা মেইন বই, মেইন বইয়ের ছোট প্রশ্ন, শূন্য স্থান, সঠিক উত্তর, মেইন বইয়ে যা যা আছে অনুশীলনীতে ওইগুলো সব পড়বা আজকে। ফেনফথালিন কি, ওম কাকে বলে, এইচ ও এইচ টু এর মধ্যে পার্থক্য, গাছের ফল মাটিতে পড়ে কেন, এটা নিউটনের একটা ব্যাখ্যা তাই না? গাছের ফল মাটিতে পড়ে কেন, মৌল কণিকা কাকে বলে, এইরকম ছোট ছোট প্রশ্নগুলো বেশি আর কি তোমার হতে পারে। তাহলে এখন এই প্রশ্নের ভিতরে কোনো সমস্যা আছে স্যার?
স্যার, এই প্রশ্ন অঙ্কের যে 1 নম্বর অঙ্কটা আছে এটা একবার বুঝিয়ে দেন আবার। এটা একটি একটি ঘরের মেঝে কার্পেট দিয়ে মোড়াতে 7,200 টাকা খরচ হয়। মানে একটা ঘরের মধ্যে যদি কার্পেট দিয়ে মোড়াই তাহলে আমার 7,200 টাকা। এখন ঘরটির প্রস্থ 3 মিটার যদি কম হয়, প্রস্থটা 3 মিটার কমবে, কমলে খরচ কম হয় 576 টাকা। ঘরটির প্রস্থ কত? তাহলে আমরা একটা ঘরের দৈর্ঘ্য এবং প্রস্থ ধরে নেব। তাহলে ঘরের দৈর্ঘ্য যেমন ধরো, দৈর্ঘ্য 1 মিটার, প্রস্থ ওয়াই মিটার, ক্ষেত্রফল কত? এক্স ওয়াই XY বর্গ মিটার, বর্গ মিটার। আচ্ছা, এক্স ওয়াই বর্গ মিটার পেয়েছি। তাহলে এখন এটার যদি প্রস্থ 3 মিটার কমে তাহলে ক্ষেত্রফলটা কি হয়? প্রস্থ 3 মিটার, তিন কি বাংলায়? হ্যাঁ, 3 মিটার কম হলে প্রস্থ কত হবে? প্রস্থ হবে ওয়াই মাইনাস 3, নাকি স্যার? জি স্যার, তাহলে ক্ষেত্রফল কত হবে? এক্স ইন্টু ওয়াই মাইনাস 3। ক্ষেত্রফল এক্স ইন্টু ওয়াই মাইনাস 3। এখন তাহলে এইটা যদি হয় তাহলে আবার টাকাও তো কমে, জি স্যার, খরচ কমে কত? 7,200 টাকা থেকে বিয়োগ করতে হবে 576 টাকা। 576 টাকা, বিয়োগ করলে কত হয়? 6,624 টাকা। ওকে, এখন এই যে এক্স বর্গ মিটার, না ওখানে এক্স ওয়াই বর্গ মিটার স্যার, এক্স ওয়াই বর্গ মিটারে খরচ হয় কত? মোট খরচ 7,200 টাকা। দেখো, এক্স ওয়াই এ খরচ হয় 7,200 টাকা। একে কত কম হবে না বেশি হবে? কম হবে। কম হবে আর এততে কত? এই ক্ষেত্রফলটায় কত বেশি হবে? এখন ইন্টু এক্স ইন্টু ওয়াই মাইনাস 3 ভাগ এক্স ওয়াই। এখন এই যে ক্ষেত্রফলটা পাইছি, এইটা যখন হয় তখন কত বর্গ মিটার, মানে খরচ হয় কত? এত টাকা। বুঝতে পারছো? জি স্যার। ওইভাবে করতে হবে স্যার, বুঝছেন? এখানে তো একটা ওয়াই কাটা, এই এক্স আর এক্স কাটা যায়, থাকে কত? 7,200। ওয়াই মাইনাস 3 বাই ওয়াই, এই প্রশ্ন মতে দিয়ে এটা সমান সমান 6,624 টাকা এখান থেকে বের করবা। এখন বুঝছো স্যার? জি স্যার। স্যার, পরে আবার একটা জায়গার মধ্যে গিয়ে তারা বলেছে ওয়াই বাই 288 টাকা দ্বারা গুণ করছে, এই জায়গাটা গুণ প্রশ্নোত্তর করছে পরে। কেন? এটা বাদ দেওয়ার জন্য। যেমন ধরো, এই যে এখানে তুমি গুণ না কইরা, যদি আর গুণন করে তুমি নিজের মতো করো তাতেও কোনো সমস্যা নাই, ওইটা সে ভাগ করে দিয়ে, মানে ওইটা গুণ করছে মানে যাতে করে কাটাকাটি যায়, 288 দিয়ে 7,200 ভাগ করা যায়। বুঝতে পারছো? আবার 6,624 ভাগ করা যায়। বোঝো নাই? বুঝছি স্যার। বুঝছো? জি স্যার। আচ্ছা, তাহলে এইটা হলো গেল আমাদের প্রথম অ্যান্সার শিট। যেটা এরপর আরেকটা আছে, দ্বিতীয়টা একটু বের করি।
দেখো, 2 নম্বরটায় বাংলায় শূন্য স্থান দেওয়া, শূন্য স্থান পূরণ করো, ড্যাশ আমাদের দল কি দলের মধ্যে বয়সে বড় শূন্য স্থানে কি বসবে? বিধু, মানে কোন ধরনের প্রশ্ন দিবে স্কুলে এই মানে ভর্তি পরীক্ষায়, এটা কিন্তু বলা যাবে না। আর তোমরা 9-এ বোঝোই তো, তোমাদের একটু যাচাই বাছাই করবেই, আর বেশি যাচাই বাছাই করবে অঙ্ক আর বিজ্ঞানে, এটা একটু খেয়াল রাখবা সব সময়। আর ইংলিশ অ্যাজ ইউজুয়াল প্রশ্ন হবে, এগুলো পারবা, সমস্যা হবে না। এটার গণিত, এই যে পাইকারি বিক্রেতা খুচরা বিক্রেতা, আমার যেন কেন মনে হয় এই অঙ্কটা এবছরে আসলেও আসতে পারে স্যার, বুঝছেন কি বলছি? জি স্যার, একটি ঘরের মেঝে কার্পেট দিয়ে মোড়াতে, একই টাইপের অঙ্ক হয়ে গেল। আর তোমার এই ইসের অঙ্ক, সেটের অঙ্ক, কারণ 9-এর সিলেবাসে সেট আছে তো, সেটের অঙ্কটা দেখবা। আর এখানে পিথাগোরাসের উপপাদ্য সৃজনশীল আকারে নাও হতে পারে, এমন হতে পারে বলতে পারে পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃতিও ব্যাখ্যা করো, তোমার প্রশ্নটা মুখস্থ করতে হবে। কিন্তু আবার এমন হইতে পারে যে পিথাগোরাসের বিপরীত উপপাদ্য বিবৃতিও ব্যাখ্যা করো, তাহলে প্রশ্নটা মুখস্থ লিখে দেন কিন্তু প্রমাণ করতে হবে স্যার, মনে থাকবে? জি স্যার, আর এটার ক অংশটা বুঝছিল তো, ওই পিথাগোরাসের উপপাদ্য বসে মান বের করছে বাহুর মান। জি স্যার, সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে তোমার এখানে 5টায় 5 নম্বর 5টা প্রশ্ন দিতে পারে। আর 5.5 সেন্টিমিটার, এখানে পাইয়ের মান 3.1416, বা যদি প্রশ্নে দেওয়া থাকে কোনো মান যে 3.14, তাহলে 3.14 দিয়ে করবা। আর তোমাদের 8-এর বইয়ের মধ্যে 3.14 পর্যন্তই লিখছে, এর বাইরে মনে হয় দেয় নাই মানগুলো, সেক্ষেত্রে 3.14 দিয়েই করবা। পাইচিত্র কি একটা পরিসংখ্যান থেকে একটা ছোট প্রশ্ন আসবে, 1 নম্বরের জন্য হোক, 1/2 নম্বরের জন্য হোক, পরিসংখ্যান থেকে কিন্তু প্রশ্ন আসবে একটা বাবা। বিজ্ঞান, বিজ্ঞানের শূন্য স্থান পূরণ, একটা সৃজনশীল, এই চ্যাপ্টার থেকে যে সৃজনশীল আসুক, পারবা না স্যার? অবশ্যই এই চ্যাপ্টার জি থেকে, এই চ্যাপ্টার থেকে অঙ্ক গণিত, এত বড় গণিত এর গুণ নাও দিতে পারে, যেহেতু ক্যালকুলেটার ইউজ করতে দিবে না, ওই ডাব্লিউ ইকুয়াল তোমার ভর ওজন এগুলো এগুলো বের করতে বলতে পারে, এপিকল এম এ ছোট ছোট মান দিয়ে ই করতে বের করতে পারে। বীজের তাৎপর্য, সিনাপস বলতে কি বুঝো, তারপর হচ্ছে এখানে এই যৌগগুলোর মধ্যে মিল কোথায়, এই যৌগগুলোর মধ্যে স্যার মিল আছে, কোনোটা আছে ওইস, তাই না? সব জায়গায় প্রত্যেকটার মধ্যে কি ওইস আছে, আর ওইস থাকলে সেটা কি হয়, ক্ষার বা ক্ষারক। অক্সিজেন ও জিবরেলিনের কাজ উল্লেখ করো, এই তো। তাহলে এই প্রশ্নটার মধ্যে কি সমস্যা ছিল স্যার? স্যার এই প্রশ্নে তেমন কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে বাবা এখন আসলে কি যে তোমাদের বইটা ভালো করে রিভিশন করতে হবে, এটা হলো কথা। আজকে একটু ঠান্ডা মাথায় সবগুলো একটু দেখো, আশা করি ভালো হবে পরীক্ষা।